যারা বিদেশে থাকে স্বামী তো বিদেশে মহিলা নিজের মতো করে মেয়েকে বিয়ে দিয়ে দেয় অর্থাৎ বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত কার হবে বিয়ের ব্যাপারে যা আপনারা দিন তারিখ করেন এটার একটা সময় কিন্তু ইসলামে আছে দিন তারিখ করার ব্যাপারে সেটা হল রাসুলি পাকসাল্লাহ সাল্লাম মায়সা সিদ্দিকারাদি আল্লাহ তালা বলেন যে আমার বিয়ে হয়েছে সাওয়াল মাসে কি মাসে সাওয়াল মাসে হযরত আয়েশা সিদ্দিকার তালানা বলেন যে আমার বিয়ে হয়েছে সাওয়াল মাসে আর আমার রাসুলের গড়ে যখন যায় সেটাও হয়েছে সাওয়াল মাসে হযরত আয়েশা সিদ্দিকারদি আল্লাহ তাল থেকে জানা যায় যে বিয়ের ব্যাপারে উনি সবচেয়ে পছন্দ করতেন যে সাওয়াল মাসে বিয়ে হওয়া এটা একটা পছন্দ ছিল ওনার রাসুলের পছন্দ ছিল প্রস্তাব হয়েছে সওয়াল মাসে এরপরে বিয়ে প্রস্তাব মানে বিয়ে হয়ে গেছে আঁক ছিল এটা আঁকছিল ছিল আয়েশার সাথে এই বিয়েটা আঁক ছিল বিয়ে হয়ে গেছে কিন্তু পরবর্তীতে যখন রাসুলের বাড়িতে হজরত আয়েশাকে নিয়ে যান এটাও করেছেন সওয়াল মাস তাহলে সওয়াল মাসটা কি একটা প্রিয় মাস বিয়ের জন্য একটা প্রিয় মাস কারণ রাসুলের পাকসার আসাম বিয়ে করেছেন সবাল মাসে ঘরে এনেছেনও সওয়াল মাসে মায়েশা সিদ্দিক আল্লাহ তালা বলেন যে রাসুলি পাকসাল্লাহ আসাল্লাম এইভাবে বিয়ের ব্যবস্থা করেছেন এরপরে এটা হলো আপনার তারিখের বিষয় এরপরে আপনারা তারিখ করলেন এবার আপনারা বিয়ের জন্য একটা অনুষ্ঠান করবেন এই অনুষ্ঠানের ব্যাপারে রাসুলি ফাকসাল্ল্লা সাল্লাম প্রথম কথা বললেন গত গত জুমাতে আমি বলেছি সেটা হলো অলিমা নাম কি বলেন আপনারা জানেন না বোধহয় অলিমা কোনটা বলেন তো দেখি অলিমা কোনটা অলিমা আপনারা করেন কিন্তু জানেন না অলিমা হলো ছেলের পক্ষ থেকে যে আয়োজন করা হয় এটাকে বলে অলিমা এটা নাম কি অলিমা আপনি অলিমা করার জন্য রাসুলি পাক সাল্লিয় সাল্লাম সাহাবাই ক্যারাম থেকে বললেন যদি পারো যদি কিছু না থাকে একটা খাসি জবাই করে হলেও তোমরা একটা অলিমার ব্যবস্থা করে নাও একটা অলিমার ব্যবস্থা করে নাও তবে আরেকটা কথা এটা আমি একটু স্টাডি করতে গিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ একটা সুন্দর কথা পেয়ে গেলাম সেটা হলো বিবাহ অনুষ্ঠান অলিমা তো ছেলের পক্ষ থেকে বিবাহর পরে ইয়ে করবে বিবাহ অনুষ্ঠান এটা হতে পারে এটা হতে পারে কেমন হবে মেয়ে পরিবার একটা ছোটোখাটো কিছু একটা আয়োজন করলো বাধ্যবাধকতা করানো যাবে না বাধ্যবাধকতা করানো যাবে না মেয়ের পরিবার মেয়ের বাবা অথবা মেয়ের গার্জিয়ান তারা স্বেচ্ছায় যতটুকু পরে পারে তাদের ক্ষমতা আছে সে ক্ষমতা দিয়ে যতটুকু সাজাবে এতটুকুই আপনি বাধ্যবাধকতা করতে পারবেন না তবে ইমাম আবু হানিফা আহমতুল্লাহ আলাই বলেন বিয়ের প্রত্যেকটি অনুষ্ঠান হতে হবে শরীয়ত ভিত্তিক শরীয়তের সাথে কন্ট্রাডিক্টরি হয় শরীয়তের সাথে সংঘাত হয় ইসলামের সাথে সংঘাত হয় এমন কোনো অনুষ্ঠান যদি করা হয় আপনার বিয়েটা হয়ে যাবে আপনার বিয়েটা হবে কবুল বললে বিয়ে হবে তবে তরিকার বিয়ে হবে না এটা গুনার বিয়ে হবে আপনি গুণাগার হবেন তার কারণটা কি আপনি যদি আপনি যদি আপনার বিয়ে অনুষ্ঠানের মধ্যে গায়ে হলুদের নামে গায়ে হলুদ আপনি করতে পারবেন করতে পারবেন এটা পারিবারিকভাবে বসে আপনারা মেয়েটাকে সাজালেন ছেলে তার পরিবারকে সাজাবে আর আমাদের সমাজে কি বলেন মেয়ের পক্ষ থেকে ছেলের পরিবারে যায় ছেলের পক্ষ থেকে মেয়ের পরিবারে যায় মেয়ে এখন একটা জায়গায় বসে থাকে পেছনে লেখে থাকে এর গায়ে হলুদ এর গায়ে হলুদ পেছনে লেখা থাকে মেয়ে বসা থাকে আর সামনে থাকে হলুদ কি থাকে হলুদ জনমের মতো এটা হলুদ দিয়ে মেয়েটাকে হলুদ গায়ে হলুদ করে যে মেয়েটাকে ধরতে পারবে না সে আচ্ছা করে ধরে গায়ের গালে দেয় মাথায় দেয় কপালে দেয় আবার একটু বেশি বেশি করলে আবার মাথার মধ্যে দিয়ে দেয় এভাবে একটা উলট পালট একটা হিন্দুয়ানি পরিবেশ করে দেয় এই পরিবেশ যারা করবে গুণাগার হবে এই পরিবেশ যারা করবে হারাম করবে সুন্নতের ভিতর তার হারাম ঢুকিয়ে দিচ্ছে আছে কিনা বলেন তো দেখি আছে কিনা বলেন হ্যাঁ আপনার ছেলের আপনার ছেলের বউ আনবেন আপনার ছেলের বউর গায়ে কেক এমন ছেলে আছে আপনার একটা ছেলে বিয়ে করবে পরবর্তী কোনো ছেলে আপনার এই মেয়ের আপনার এই বউয়ের গায়ে হাত দিতে পারবে না বাবির গায়ে একটু হাত দা দি বাবি আর একবারে বাবি তো পাইছে নগদ বাবি মাগনা বাবি আসে কিনা বলেন মাগনা বাবিকে গায়ে হলুদ দেয় আমি অনেক দিন আগে অনেক আগে এটা প্রায় এখন বোধ এটা কমে গেছে বৎসর দশ বছর আগে হবে আমি কুটি দিয়ে আমি কোথায় জেনে যাচ্ছি নৌকায় নামব তো নৌকা কুটি যে নৌকা না আমার সময় একটু ঢালু তো আমাকে ধরে ধরে নামাচ্ছে দুই স্লিপ করে একজন জন্য ধরে ধরে নামাচ্ছে হঠাৎ দিকে একটা বিয়ের নৌকা বর আসলো আর এই মহি মেয়ে বর এবং মেয়ের সেখানে দাঁড়ানো ঘাটে দাঁড়ানো নিচ থেকে আমি আওয়াজ পাচ্ছি কে একজন বলতেছে জামাই বৌড়ে নিয়ে আসেন না কারে নিয়ে আসবে জামাই বৌরে নিয়ে না আসেন না এখন একজন জামাই বের হইছে উনি হলেন পুরান জামাই উনি এখন নৌকা থেকে বের হলো এরপরে উপরে উঠল নববধূকে কুলে করে এই ঢালু জাগা নিয়ে ঢালু জাগা দিয়ে নেমে নৌকাতে উঠাই দিল কুলে করে বাচ্চাদের মতো কুলে করছে বউটাকে ওর শালার অত বড় সবন্দির হবে কুলি নিল কে জামাই কুলি নিল জামাই কুলি নিয়ে নামাই দিল এখন এই যে কাজটা করল তার কি অধিকার আছে এই বউকে গায়ে হাত দেওয়ার অধিকার আছে ইসলামে কিন্তু আপনার সমাজ কিন্তু দেয় আপনার সমাজের মধ্যে কিছু কুলাঙ্গার জামাই আছে এগুলো দাওয়াত না পাইলে পর্যন্ত রাগ করে বেটা তুই না জানুছিস কে দাওয়াত না পেলে যাবি না কেন তোর শ্বশুর বাড়িতে তো শ্বশুর বাড়ির দাওয়াতের জন্য তুই বসে থাকিস কেন দাওয়াত ছাড়া সেই শ্বশুর বাড়িতে গিয়ে বলবি আমি বিয়ের জন্য উপস্থিত হয়ে গেছি দাওয়াত লাগবে না তাহলে তুই ভালো জামাই আর যদি বিয়ে শাদির মধ্যে জামাই হয়ে বেজাল লাগা তুই একটু দুষ্ট জামাই কে বলেন আসে কিনা এমন আসে কি না এটা ইসলাম মানে না ইসলাম এই ধরনের পরিবেশ করে না ওই যে মেয়েটা বললো কোথায় পঞ্চগড়ে না কোন মেয়েটা যে মেয়েদের স্বাধীনতা মেয়েদের সম্মান বৃদ্ধি মেয়েদেরকে সমান করার জন্য সেই সিস্টেম করেছে সে আসলে ইসলামই তো জানে না সে আসলে মুসলমানই তো জন্ম নেয় নাই মুসলমানের নিয়মেও জন্ম নেয় নাই তাহলে যদি জন্ম নিত তাহলে বুঝতো ইসলাম কি। তাহলে বুঝতো মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের জন্য কি কথা রেখে গেছেন কথা ঠিক আছে কি না সুতরাং আপনাকে প্রথম অনুষ্ঠানকে সাজাতে হবে তবে অনুষ্ঠান কিন্তু ছেলে মেয়ে একসাথে হবে না ছেলে মেয়ে একসাথে হবে না ছেলে সেলের জায়গায় পুরুষ পুরুষের জায়গায় খাওয়া দাওয়া করবে আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বি অনুষ্ঠান চলতে থাকে আল্লাহর রহমত বইতে থাকে আর যতক্ষণ পর্যন্ত ওই অনুষ্ঠানের মধ্যে ছেলে মেয়ে একখানে চলতে থাকে আল্লাহর গজব নাজিল হতে থাকে ওই অনুষ্ঠানের মধ্যে আল্লাহর গজব চলতে থাকে আপনার কি কি অনুষ্ঠান সাজান যে অনুষ্ঠানের মধ্যে ছেলে মেয়ে একখানে আর ছেলে মেয়ে কি হিসেবে কি সাধারণ ড্রেসে থাকে আলতা সুনু যত আছে সব সব লাগে সেরা যতটুকু কাপড় খুলামেলা কাপড় পারে সব পরে আসে মনে হয় যেন ওই দিন বিদয় বুধ একজনের বিয়া না সবার বিয়া। সবার বিয়ে এই ধরনের পরিবেশ হয়ে যায় এটা মুসলমানের বিয়ে হতে পারে না এটা হিন্দুদের বিয়ে হতে পারে কথা ঠিক আছে কিনা বলেন মুসলমানের বিয়ে আপনার ছেলের যদি বিয়ে হয় আপনার মেয়ের যদি বিয়ে হয় মেয়েরা খাবে মেয়েরা বসবে মেয়েরা আনন্দ করবে মেয়েরা কথাবার্তা বলবে মেয়েরা যাই করুক মেয়েদের স্থানে হবে ছেলেরা ছেলেদের স্থানে হবে এই বিয়ের মধ্যে রহমত ঢেলে দিবে কে সোহান আল্লাহ সোহান আল্লাহ রহমত ঢেলে দিবে এরপরে বিয়ের মধ্যে এরপর হবে কি আপনার তখন এরপরে চলে আসবে যে বিয়ের মধ্যে অলি কে হবে ওলি শব্দ আছে না ওলি অলি আছে কিনা বলেন ওলি আপনাদের সমাজে কিন্তু অলি আপনারা চিন্তা করেন না অর্থাৎ বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত কার হবে আপনার আব্বা বেঁচে আছে আপনার মেয়ে বিয়ে দিবেন আপনার মা বেঁচে আছে ওনাদের থেকে অনুমতি নেওয়া এটা আপনার বরকতের ওনাদের থেকে অনুমতি নেওয়া এটা আপনার বরকতের যদি ইসলাম সিদ্ধান্ত দিয়েছে আপনাকে আপনি যা বলবেন তাই বাবা যা বলবে তাই আমাদের সমাজে একটা সমস্যা হয়ে গেছে সেটা হলো যারা বিদেশে থাকে স্বামী তো বিদেশে মহিলা নিজের মতো করে মেয়েকে বিয়ে দিয়ে দেয় নিজের মতো করে স্বামীর সাথে পরামর্শ করে না ক বিয়ে তো একটা দেখে ফেলছি টাকা বাড়াও কি বলেন আমার কাছে অনেকে বলে হুজুর বিয়েটা তো দিল আমি জানলাম না ভালো কিরা এখন বউ কথা বলে ফেলছে না করে করি কি টাকা পাঠাই দেই কিন্তু এখানে সিদ্ধান্ত কার বলেন এটা নাম অলি এটার নাম অলি অলির অলির সমর্থন ব্যতীত অলির সমর্থন ব্যতীত বিয়ে হবে না রাসুল পাকসাল্লা সাল্লাম বিয়ের ব্যাপারে বললেন যে বিয়ে অলির যে মেয়ে থাকে মেয়ের ব্যাপারে বলা হয়েছে যে যদি বাবা থাকে বাবার অনুমতি দিত বিয়ে হবেই না বিয়ে হবেই না তবে বাবার দায়িত্ব কি বাবার দায়িত্ব হলো যে মেয়ে যদি উপযুক্ত হয় মেয়ে যদি উপযুক্ত হয় বাবার দায়িত্ব দেখুন ইসলাম কত ভারসাম্য বাবা আছে বাবা যদি মনে করে যে আমি মেয়েকে জিজ্ঞাসা করবো না ইসলাম এটা বলে না ইসলাম আপনাকে জানিয়ে দিয়েছে ইসলাম আপনাকে এই এই কথা আপনাকে ঘোষণা দিয়েছে যে আপনার মেয়েকে যখন আপনি বিয়ে দিবেন মেয়েকে জিজ্ঞাসা করবেন তোমার জন্য একটা এই পরিবার থেকে একটা ছেলে দেখেছি ছেলেটা এমন ছেলেটা এই করে তুমি রাজি আছো কি না এটা বলতে হবে বাবাকে বাবার অধিকার বেশি বাবা যদি রাজি হয় তাহলে বিয়ে হবে কিন্তু মেয়ের কাছে বাবা অনুমতি নেবে যেমন রাসুলি পাকসাল্লা হাজাত আয়েশা রাজি আল্লাহ তালানা বলেন হ্যাঁ কোনো মহিলা অভিভাবক ছাড়া অভিভাবক ছাড়া বিয়ে করলে তাহলে বিয়ে হবে না আহেশা থেকে বর্ণিত বিয়ে হবে না অনেকে কোর্ট মিরিজ করে কোর্ট মিরিজ আছে না কোর্ট মিরিজ যদি হয় এটা বিয়ের সামিল হবে না এক শ্রেণী বলে থাকেন যে হবে এটা হয়ে যাবে যদি সে বালেগা হয় যদি সে বুদ্ধিমত্তা জ্ঞানী হয় তাহলে হয়ে যাবে এক শ্রেণী বলে থাকে কিন্তু কথাটা দুর্বল এটাই শক্তিশালী যে সামাজিক বন্ধন ঠিক রাখার জন্য বাবার অনুমতি ব্যতীত বিয়ে হবে না তবে বাবা কি করবে মেয়েকে এটা জানাবে এটা করলে সুন্দর হবে না এটা সুন্দর না